Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে ত্বকের যত্নে 100% কার্যকরী সিক্রেট নাইট ক্রিম রেমেডি নিয়ে। গভীর থেকে ফর্সা গ্লাস স্কিনের মতো চকচকে ত্বক আমরা সবাই পেতে চাই, কিন্তু বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিদ্রা, মানসিক চাপ, পুষ্টিজনিত খাদ্যের অভাব এবং ত্বকে বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহার করার ফলে ত্বকের বিভিন্ন সমস্যায় অনেকেই ভুগছেন। যেমন মেস্তার দাগ, ব্রণের দাগ, চোখের নিচের কালো দাগ, রোদে পোড়া কালো দাগ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস ইত্যাদি। এছাড়াও অল্প বয়সে অনেকের ত্বকের মধ্যে বলিরেখা পড়ে যায়, ত্বকের চামড়া ভাঁজ হয়ে কুচকে যায়। ত্বকের এ ধরনের সমস্যা থেকে মুক্তি লাভের জন্য অনেকেই অনেক কিছু ব্যবহার করছেন, কিন্তু কিছুতেই কোনো ফল মিলছে না। তাই আজ আমি আপনাদের মাঝে ত্বকের যত্নে 100% কার্যকরী সিক্রেট নাইট ক্রিম রেমেডি নিয়ে হাজির হয়েছি। এই নাইট ক্রিমটি নিয়মিত ত্বকে ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিতদের সাথে রেমেডিটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল রেমেডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ত্বকের যত্নে 100% কার্যকরী সিক্রেট নাইট ক্রিম রেমেডিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আদা। আদা দেখে হয়তোবা আপনারা অনেকেই অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন যে আদা দিয়ে কিভাবে ত্বকের যত্ন করা সম্ভব। আমি বলবো সম্ভব, আর কিভাবে সম্ভব আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আদার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত ত্বকের যত্নে আদার তৈরি রেমেডি ব্যবহার করার ফলে ত্বকের বলিরেখা দূর হয়, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা এবং ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করতেও সহায়তা করে। এখানে আমি এক টুকরা আদা খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে আদাটাকে গ্রেট করে নিচ্ছি। ভেজিটেবল গ্রেটারের সাহায্যে আদা গ্রেট করে নিয়েছি। এই পর্যায়ে একটি ছাঁকনির সাহায্যে আদা থেকে রস আলাদা করে নিব। তো একটি চামচের সাহায্যে চেপে চেপে আদার রস আমি আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ের মাধ্যমেও আদাগুলো থেকে রস আলাদা করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আদার রস নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আদার রসের সাথে দিয়ে দিব এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার চামচের সাহায্যে আদার রসের সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে চলে এসেছি কিচেনে। চুলার উপরে একটি হাঁড়ির মধ্যে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানির মধ্যে আমি উপাদান মিশ্রিত বাটিটাকে বসিয়ে দিলাম। এখানে স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আপনারাও একটি স্টিলের বাটি নিয়ে নিবেন। এই পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখেছি এবং 2 মিনিটের মতো উপাদানগুলোকে জাল করে নিব। উপাদানগুলো 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর ঘন ক্রিমের মতো হয়ে যাবে। যখন উপাদানগুলো ঘন ক্রিমের মতো হয়ে যাবে তখন চুলার হিটটাকে বন্ধ করে দিয়ে উপাদান মিশ্রিত বাটিটাকে হাঁড়ি থেকে তুলে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন উপাদানগুলো জাল করে নেওয়ার পর ঘন ক্রিমের মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি উপাদান মিশ্রিত বাটিটাকে ফুটন্ত পানি থেকে তুলে নিব। উপাদান মিশ্রিত বাটিটাকে ফুটন্ত পানি থেকে তুলে নিয়েছি। এই পর্যায়ে উপাদানগুলো একটি কাচের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই উপাদানগুলোর ঘনত্ব কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই ঘনত্বে আপনারা এই উপাদানটি তৈরি করে নেবেন। উপাদানগুলোর সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত ত্বকের যত্নে লেবুর রস ব্যবহার করার ফলে ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করে, ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে, ত্বককে করে গভীর থেকে ফর্সা। লেবুর রস আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান, কিন্তু সরাসরি লেবুর রস ত্বকে ব্যবহার করা ক্ষতিকর। ত্বকের বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যা আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী, সে সকল উপাদানের সাথে লেবুর রস মিশিয়ে ত্বকে ব্যবহার করা উচিত। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত ত্বকের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার করার ফলে ত্বকের বলিরেখা দূর হয়, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করে, যেমন মেস্তার দাগ, ব্রণের দাগ, রোদে পোড়া কালো দাগ, চোখের নিচের কালো দাগ ইত্যাদি। তো সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপাদানগুলো যখন খুব ভালোভাবে মিশে যাবে ত্বকের যত্নে 100% কার্যকরী রেমেডিটি খুব সহজেই তৈরি হয়ে যাবে। উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ত্বকের যত্নে 100% কার্যকরী নাইট ক্রিম রেমেডিটি খুব সহজেই তৈরি হয়ে গেল। এই নাইট ক্রিম রেমেডিটি বেশি করে তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে
15 দিনের মতো সংরক্ষণ করে আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলে দিব এই নাইট ক্রিম রেমেডিটি আপনারা আপনাদের ত্বকের যত্নে কিভাবে ব্যবহার করবেন। এই রেমেডিটি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনাদের ত্বকে ব্যবহার করবেন। এই রেমেডিটি ব্যবহার করার আগে আপনাদের ত্বকটিকে ফেস ওয়াশের সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এরপর আঙুলের মধ্যে কিছুটা রেমেডি নিয়ে আপনাদের ত্বকের মধ্যে খুব ভালোভাবে লাগাবেন। ত্বকের মধ্যে রেমেডিটি লাগিয়ে 5 থেকে 10 মিনিটের মতো আঙুলের সাহায্যে সার্কাল মোশনে আপনাদের ত্বকের মধ্যে মাসাজ করবেন। মাসাজ ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত ত্বকের যত্নে মাসাজ করার ফলে ত্বকের বলিরেখা দূর হয়, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বকের মেস্তার দাগ, ব্রণের দাগ, বলিরেখা দূর করতে সহায়তা করে এবং মৃত কোষগুলোকেও পুনরুজ্জীবিত করে। আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।